আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এক হয়েছে পুরো মুসলিম বিশ্ব, এবার কি তাহলে ধ্বংস করে দেবে ইসরায়েলকেই? দর্শক, গত বছরের 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধের জেরে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে যাচ্ছে ইসরায়েল, কিন্তু এবার এক হয়ে উঠেছে পুরো মুসলিম বিশ্ব। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেই যাবে? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, প্রতিশোধ নিতে মরিয়া ইরান, পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলেরও। এরপর জানিয়ে দিব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর। এদিকে ইরানের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, বলেছেন বাইডেন। এরপর জানিয়ে দিব ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করল এয়ার ইন্ডিয়া। আরো জানিয়ে দিব হানিয়া শুকরকে হত্যা করে কতটা ফায়দা নিলেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রতিশোধ নিতে মরিয়া ইরান, পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলেরও। মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে হামলা হলে বসে থাকবে না তারা। আর এক্ষেত্রে ইসরায়েলকে বরাবরের মতো সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ইরানের প্রতিনিধিদের। তেহরানের এ বৈঠকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে। আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা। ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন হামলা অবশ্যই চালানো হবে, কোনো সন্দেহ নেই। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার 2 আগস্ট টেলিগ্রামে পোস্টটি জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর আল মারাজ ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শুকর হত্যাকাণ্ডের পর চরম উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলার খবর এলো। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। পাল্টা লেবাননে বিমান হামলা ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন মতে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ব্লেইদা এলাকায় একটি বিমান হামলা চালানোর দাবি করেছে। ইরানের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, বলেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরান থেকে আসা সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 1 জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক ফোনালাপে তিনি এই অঙ্গীকারের কথা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউজের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে তেহরানে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর বাইডেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেনের সঙ্গে ওই ফোন কলের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয় বাইডেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। ফোন কলটি এমন সময় হয়েছে
যখন ইসরায়েল ঘোষণা করেছে যে বৈরুতের একটি হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করা হয়েছে। নেতানিয়াহুর সরকার তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ে হত্যার ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে হামাস ও ইরান ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করল এয়ার ইন্ডিয়া। ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে, আগামী 8ই আগস্ট পর্যন্ত তা চলমান থাকবে। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা তেল আবিবে এই মুহূর্ত থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছি, যা আগামী 8 আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং তেল আবিব থেকে আসা ও যাওয়ার টিকিট কনফার্ম করা যাত্রীদের সহায়তা করছি। ভ্রমণসূচি পরিবর্তন এবং টিকিট ক্যান্সেল করতে জরিমানা মওকুফ করা হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। গতকাল বৃহস্পতিবার তেল আবিব থেকে ভারতগামী একটি বিমানের ফ্লাইট বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে একটি গেস্ট হাউসে বোমা বিস্ফোরণে প্রাণ হারান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এরপর মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বৃদ্ধি পায়। ইরান হুমকি দিয়েছে তারা সরাসরি ইসরায়েলে হামলা চালাবে। এমন আশঙ্কা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি সংস্থা। হানিয়া শুকুরকে হত্যা করে কতটা ফায়দা নিলেন নেতানিয়াহু? ইরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজনৈতিক লড়াইয়ে টিকে থাকার ক্ষেত্রে অভ্যন্তরীণ সমর্থন ফিরে পেতে সাহায্য করতে পারে, এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যদিও এতে ইসরায়েলি বন্দীদের মুক্তির আশা হুমকির মুখে পড়তে পারে। ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক ইউরোপিয়ান কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞ হিউ লোভাট আল জাজিরাকে বলেছেন, নেতানিয়াহুর রাজনৈতিক ও নিরাপত্তা প্রমাণের জন্য হানিয়ার হত্যাকাণ্ড দুর্দান্ত ফলদায়ক। এটি নিঃসন্দেহে একটি রাজনৈতিক সত্য। গত 7 অক্টোবরের ঘটনার প্রবাহ থেকেই ইসরায়েল অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিভাজন দ্বারা বিপর্যস্ত হয়েছে। যুদ্ধই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণে একটি বড় সংঘর্ষের মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি পেসকোভ। বৃহস্পতিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন, মেদভেদভ বর্তমান রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইসরায়েল ও ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে এবং এর বাইরে তাদের অংশীদার ও মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জন্য তিনি যুক্তরাষ্ট্রকেই মূল দায়ী বলে চিহ্নিত করেন। মেদভেদেভ তার পোস্টে বলেন, মধ্যপ্রাচ্যে কোমর শক্ত হচ্ছে, নিরীহ প্রাণ হারানোর জন্য আমি দুঃখিত। ইসরায়েল নিতান্তই যুক্তরাষ্ট্রের একটি জঘন্য জিম্মি রাষ্ট্র, তবে এটা সবার কাছে স্পষ্ট যে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হল একটি পূর্ণাঙ্গ যুদ্ধ।